হ্যাঁ গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি নতুন ভিডিওর সাথে। আজকে তোমাদের দেখাবো কারলা কেভ। এটা অবস্থিত পুনে পুনে মালবিল এরিয়াতে, আর এটা পুনে থেকে 60 কিলোমিটার দূর। আর ওই গুহার মধ্যে পাহাড়ের উপরে গুহা আছে, গুহার মধ্যে এক মন্দির আছে। এই মন্দিরে অনেক পাথর কেটে কেটে অনেক ডিজাইন করে মন্দির মূর্তি বানানো হয়েছে। তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবো। আমাদের এখন যেতে হবে ওই পাহাড়ের উপরে, দেখতে পাচ্ছ পতাকা ঝুলছে। তো গাইস চলো যাওয়া যাক। তো গাইস এটা হচ্ছে এই মন্দিরের গেট, আমাদের এখন যেতে হবে ওই পাহাড়ের উপরে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়িটা উপরে যাওয়ার জন্য। তো বন্ধুরা 350 টাপ্পা পেরিয়ে যেতে হবে এই মন্দিরের উপরে। তো গাইস ফাইনালি আমরা অর্ধেক চলে এসেছি, আর অর্ধেক এসে দেখতে পাবে প্রসাদের দোকান। ফুল টুল আছে এখানে, ফুল টুল আছে, যদি তোমরা পুজো দিতে চাও তো এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। এখানে খাবার দাবারের দোকান আছে, তো গাইস দেখতে পাচ্ছ। তো চলো এখনো আমাদের অর্ধেক যেতে হবে। তো গাইস ফাইনালি আমরা উপরে চলে এসেছি মন্দিরে। তো এই মন্দিরে খুবই ভিড় হয়, দেখুন হাজার হাজার লোক প্রবেশ করছে মন্দিরে পুজো দিতে আসে। তো গাইস তোমরা যদি পুনেতে এসে এই মন্দিরে না আসো তাহলে খুবই সুন্দর একটা জায়গা, তোমরা মিস করে যাবে। তো গাইস এই জায়গাটার নাম মারা করে আমি বলে দিচ্ছি, পুনে মালবিল এরিয়া, এটা হচ্ছে কারলা কেভ। তো তোমরা গাইস এখানে ঘুরতে আসো, খুবই এক সুন্দর জায়গা। তো চলো তোমাদের এই মন্দিরটা প্রবেশ করাচ্ছি। তো গাইস এই মন্দিরের নাম হচ্ছে আয়েক বীরা মন্দির। এই গুফাটা হচ্ছে 2000 সাল পুরনো গুফা। তো গাইস আমরা এখন তোমাদের ভিডিওতে দেখাবো কি কি আছে। এটা এই গুফাটা হচ্ছে অশোক সম্রাট আমলে এটা বানানো হয়েছিল, আর এই গুফাটা বানানোর জন্য অনেক রাজা হেল্প করেছিল। তো গাইস দেখতে পাচ্ছ এখানে তিনটে হাতি আছে, আর এটা 2000 সাল পুরনো হওয়ার কারণে হাতির ফুলটা ভেঙে পড়ে গেছে। আর তোমাদের দেখা যাচ্ছে অশোক সম্রাট আর তার ওয়াইফ, আর এটা অশোক সম্রাটের আমলে বানানো হয়েছিল। আর এখানে তুমি আমরা গুফার মধ্যে চলে এসেছি, আর এই গুফার মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গৌতম বুদ্ধের মন্দির, সুন্দর মন্দির। আর এই মন্দিরে এই পিলারগুলো বানানো হয়েছিল, পাথর কেটে কেটে বানানো হয়েছিল, আর পিলারের সুন্দর সুন্দর ডিজাইন মূর্তি আছে। আর এই মূর্তিগুলো বানানো হয়েছে অনেক দূর থেকে, কারিগর বানানো হয়েছিল। তো গাইস এখন যাবো আমরা দোতলাতে। তো গাইস এখন আমরা যাচ্ছি উপর দিকে, আর এই সিঁড়িতে করে যাচ্ছি উপরে, দেখি কি কি আছে। তো গাইস ফাইনালি আমরা গুফার উপরে চলে এসেছি, আর এটা হচ্ছে এক মন্দির। এখনো এক মন্দির আছে বাকি, তো এটা উপরে আছে তোমাদের দেখাচ্ছি, এর ভিতরে ছোট ছোট রুম আছে। তো গাইস এই পাহাড়ের উপর থেকে এই পাহাড়ের ভিউটা দেখো খুবই সুন্দর লাগছে। আর এখানে যদি সেপ্টেম্বর মাসে আসো তোমরা ওয়াটারফল দেখতে পাবে। আর এখানে হচ্ছে পার্কিং, গাড়ি পার্কিং করার জায়গা। আর আমরা এখান থেকে এসেছি উপর দিকে, তো দেখতে পাচ্ছ এই সিঁড়ি, আর এখান থেকে আমরা এই উপর দিকে এসেছি।
ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে পাশে থাকুন আর যদি পুনেতে কখনো ঘুরতে আসেন তাহলে এই জায়গাটা একবারে ঘুরে যান খুবই সুন্দর একটা জায়গা।